অ্যানেসথেসিয়া এরকম একটা স্পেশালিটি যেখানে প্রতি মুহূর্তে মুহূর্তে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। ব্রেন অপারেশনের যে পদ্ধতি আমরা ফিল ফলো করি, হার্ট অপারেশনের যে পদ্ধতি ফলো করা হয়, সেখানে সার্কামসেশনে একই পদ্ধতি ফলো করি। আমরা এখন যে অ্যানেসথেসিয়ার যে ডেভেলপমেন্ট হয়েছে, সেখানে আমরা হার্ট কাইতে হার্ট লাগাচ্ছি, ব্রেন টোটাল খুললে ব্রেন লাগাচ্ছি। এখন এইগুলি হলো যে আমাদের একটা টেকনিক, নলেজ, স্কিল, এটা ডেভেলপমেন্ট দরকার লাগে। আমাদের তো অ্যানেসথেসিয়া হলো যে কোনো অপারেশন, সার্জিক্যাল অপারেশন করতে হলে অ্যানেসথেসিয়া লাগবে, এটা যে কোনো ধরনের অপারেশন লাগবে। এখন সেই অ্যানেসথেসিয়ার পদ্ধতিগত অনেকগুলি টেকনিক পদ্ধতি, অনেক ধরনের অ্যানেসথেসিয়া আছে। আমরা এখন যে অ্যানেসথেসিয়ার যে ডেভেলপমেন্ট হয়েছে, সেখানে আমরা হার্ট কাইতে হার্ট লাগাচ্ছি, ব্রেন টোটাল খুললে ব্রেন লাগাচ্ছি। এখন এইগুলি হলো যে আমাদের একটা টেকনিক, নলেজ, স্কিল, এটা ডেভেলপমেন্ট দরকার লাগে অ্যানেসথেসিয়া, যে কোনো অ্যানেসথেসিয়া দিতে হলে। এটা অ্যানেসথেসিয়া যারা দেয় তারা তো একজন ডাক্তার, প্লাস হলো আলাদা অ্যানেসথেসিয়াতে স্কিল ডেভেলপ করতে হয়, ওটা তার ট্রেনিং এবং নলেজ দুইটা করতে হয়। সেটা হলো অ্যানেসথেসিয়া, আমাদের MBBS কোর্সের পরে এটা কোর্স করতে হয় বা সেটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নিতে হয়। তো এই পেডিয়াট্রিক বাচ্চাদের সার্কামসেশন ইউজুয়ালি আমাদের যেটা মানে গ্রামে বা অন্যরা জানেন যে আমাদের এরা আজ আমরা করে দেয় সার্কামসেশন, সেটাতে কিছু হয় না। এটা আগে যুগ যুগ ধরে অনেক দিনে চলতে, কিন্তু ডাক্তারি শাস্ত্রে যদি সার্কামসেশন, এটা একটা ছোট একটা অপারেশন, ছোট একটা অপারেশনে এটাকে অপারেশন হিসেবে গণ্য করা হয়। এটা শুধু যে সার্কামসেশনটা যে ধর্মীয় কারণে করে না, সেটা ছাড়া অন্য অন্য কারণেও করা হয় সার্কামসেশন, অনেকগুলি কারণে সার্কামসেশন করা হয়। এই ওই এটাই যেটাকে আমরা মুসলমানই বলি বাংলায়, এটা করলাম শুধু ধর্মীয় কারণে করা হয় না, অন্য কারণে করে। বাচ্চাদেরকে করতে হলে আপনাকে অ্যানেসথেসিয়া লাগবে, বড়দের করতে হলেও অ্যানেসথেসিয়া লাগবে। কিন্তু বড়দের যদি একটু বড় হয় তাহলে হয় কি যে আমরা সেটাকে রিজনাল অথবা লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে করি, এবং বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে রিকগনাইজ, ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড মেথড হলো জেনারেল অ্যানেসথেসিয়া দিয়ে করা। ছোট বাচ্চাদের যারা কোঅপারেটিভ না, ছোট বাচ্চা, তাদেরকে হলো ইন্টারন্যাশনালি হলো রিকগনাইজ জেনারেল অ্যানেসথেসিয়া দেওয়া করা। এখন যে ঘটনা, যে জেনারেল অ্যানেসথেসিয়া দেওয়ার জন্য যত ধরনের পদ্ধতি আছে সবগুলি পদ্ধতি এখানে ফলো করতে হবে। ব্রেন অপারেশনের যে পদ্ধতি আমরা ফিল ফলো করি, হার্ট অপারেশনের যে পদ্ধতি ফলো করা হয়, সেখানে সার্কামসেশনে একই পদ্ধতি ফলো করতে হবে। শাইন ওয়াল শাওয়ার মানেই জং মুক্ত পানিতে প্রশান্তিময় গোসল। শাইন, রুচির প্রশ্নে আপোষহীন। এটা মানে শর্টকাট কোনো রাস্তা নাই, এগুলো অ্যানেসথেসিয়া দেওয়ার জন্য যেরকম অ্যানেসথেসিয়া দেওয়ার আগে রুগীর সাথে কমিউনিকেশন করা, রুগীকে বলা বাচ্চার কী করা হবে কী না করা হবে, তার সন্দেহ নেওয়া, তার একটা কনসেন্ট নেওয়া। আর এই অ্যানেসথেসিয়াটা হলো আমাদের যেরকম রাস্তাঘাটে গাড়ি চলে যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, অ্যানেসথেসিয়া এরকম একটা স্পেশালিটি যেখানে প্রতি মুহূর্তে মুহূর্তে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। এখন এই বাচ্চাকে অ্যানেসথেসিয়া দিতে গিয়ে যেটা যদি কোনো পদ্ধতিগত ভুল হয়, সেটা হলো ইনভেস্টিগেশন করা করতে হবে, যে ইনভেস্টিগেশন করলে দেখা যাবে তার কোনো নেগলিজেন্সি আছে নাকি না, এটা অ্যাক্সিডেন্ট না কোনো কমপ্লিকেশান। এখানে একটা কমপ্লিকেশান যে আমরা বললাম যে লোকাল অ্যানেসথেসিয়া দেওয়া করা, লোকাল অ্যানেসথেসিয়ারও কমপ্লিকেশান আছে। লোকাল আমরা যে ওষুধটা দিই, ওষুধটা যদি শিরাতে পড়ে যায় এবং সেটা যায় হার্ট, সাথে সাথে হার্ট বন্ধ হয়ে যেত। তো লোকাল অ্যানেসথেসিয়া দেওয়া যে সেফ না, সেখানে লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে কমপ্লিকেশানটা হইলে সেই কমপ্লিকেশানটা ম্যানেজ করতে হবে, যেরকম ক্ষমতা আছে তারাই কুলাম করতে হবে, নয়তো এটা রাস্তাঘাটে করা যেত। এখন ওই জায়গাতে কী আসলে ঘটনাটা ঘটছে, ইউনাইটেডে আমাদের সাথে টোটালি কেউ কমিউনিকেট করে না। আমরা যেটা বুঝতেছি যে একটা সামথিং, একটা যে হইলে কোনো ড্রাগ রিয়াকশান, অ্যাবনর্মাল ড্রাগ রিয়াকশান হচ্ছে, সেটা ঠিক মতো সে মেনটেন করতে পারছে কি না এবং সেটাকে সে ম্যানেজ করতে পারছে কি না, সেটা হলো প্রমাণ সাপেক্ষে যে ঠিক মতো যদি তার একটা কমপ্লিকেশান হয়ে থাকে, কমপ্লিকেশান হইতেই পারে, আমি তো বললাম অ্যাক্সিডেন্ট হইতেই পারে, কিন্তু সেটাকে সে ওই উত্তরানোর জন্যই আমাদের পড়াশোনা এবং স্কিল ডেভেলপমেন্ট, সে উত্তরানোর জন্য যে প্রসিডিউর সেগুলি করছে কিনা, যদি ঠিক মতো করার পরে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু সমাধান হয় না। ঠিক আছে, যে আমাদের এই জন্য আমরা যে কোনো অ্যানেসথেসিয়া দিই এই কনসেন্ট পেপারে লেখাই আছে যে কোনো ধরনের দুর্ঘটনা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে,